আচ্ছা, আজকে কার কার অ্যাটেন্ডেন্স পড়ে নাই আমি বলি। এখানে পড়ছে হচ্ছেন থানবির মোহাম্মদ মাহতাব নাদিম, নাদিম ভাই, নাদিম ভাইটা দিছি, আর শাকিল ভাই, শাহিনুর রহমান শাকিল, ওনারটা দিছি। আর হচ্ছে সুদীপা আপু, সুদীপা সরকার শিউলি, আর হচ্ছে রানা হোসেন, নাইমুর রহমান দুর্জয়, আর রুমানা আক্তার, তারপর হচ্ছে সুমিয়া ইসলাম, আর এরপরে রুবাইয়া আক্তার, শাহানাজ আক্তার, আর আফরোজা আক্তার। আর তো কেউ বাকি নাই না এখন? আর নাই, বাকি নাই। দুর্জয় ভাই, আজকে ওইদিকে নেটওয়ার্কের অবস্থা কেমন? ইলেকট্রিসিটি নেটওয়ার্ক কার কার এলাকায় সমস্যা হচ্ছে আজকে? ভাই ভালোই কারেন্টটা আছে, গতকালকে চাইতে কি ভালো হবে। ও আচ্ছা, আজকে আরো অনেকে জয়েন করে নাই এখনো, কোনো সমস্যা হচ্ছে কিনা এখানে জিজ্ঞেস করলাম। সমস্যা হ্যাঁ আচ্ছা, যাই হোক আমাদের তো, এদিকে বেশি সমস্যা বলি পড়ে। হ্যাঁ আচ্ছা যাই হোক তো, গত দিনের কাজগুলোর অবস্থা কেমন? না আপনি অনেকেই তো পোস্ট করতেছেন গ্রুপে বিভিন্ন ধরনের কাজ, তো ভালো হচ্ছে, অনেকেই ভালো ভালো হচ্ছে, অনেকের বলতে যতজনের দেখলাম সবগুলো সে ভালো, মোটামুটি একটা একটাতেও আমি এরকম খারাপ এরকম কিছু দেখি নাই। তো এই চেষ্টাটা চালাই যাবেন আর কি, চালাই গেলে আপনি আপনার ডেভেলপ হবে স্কিলটা। হ্যাঁ হ্যাঁ, কালকে তো কোলাজ ইফেক্ট দেখাইছিলাম, কোলাজ ইফেক্ট দুই ধরনের করে দেখাইছিলাম, আরেক ধরনের করা যায়, একটু বুদ্ধি খাটালেই ওইটা পারবেন, ওটা একেবারেই ইজি। আরেক ধরনের যেটা আছে, তো আরেকটা দেখানোর কথা ছিল, সময় না হওয়ার কারণে দেখাতে পারি না কালকে, যেটা ওই ফটো ম্যানিপুলেশনের। শাহানা আপু, আপনি ইদানিং কি কাজ করতেছেন মার্কেট প্লেসে, কন্টেস্টে ডিজাইন সাবমিট করতেছেন? হ্যাঁ এটা তো অবশ্যই প্রথম, যেহেতু প্রথম প্রথম শিখতেছেন। আগে পরে তো অনেক কিছু শিখবে, হ্যাঁ তো এমনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সব পারি, তো এই এই যে এত নতুন বিভিন্ন সমস্যা। শাহনাজ আপু, আপনি কালকে আমাকে ফাটিয়ে ডিজাইনের কথা বলছিলেন, ওইটা আমি ফেসবুক লাইভে দেখাবো। কপি করে না, কপি করতে হয় না, কপি, হ্যাঁ কপি করতে হয়, আর এটা একেবারে ইজি। আপনারা দেখলে মানে দেখলে মনে হবে একটু কঠিন, কিন্তু যখন করবেন মনে হবে যে একেবারেই মানে ভানির মতো সহজ, সেরকম মনে হবে। জি হ্যাঁ, আপনি পারেন তাহলে আপনি শেখাইতে বলছিলেন কেন?
পারলে। আপনি বলছিলেন ওই ফার্টি ডিজাইনটা দেখানোর জন্য। জি হ্যাঁ, সানাদ আপুকে বলতেছিলাম, রুবাই আপু না আপনাদের। আমি অনেকটা স্ক্রিনে দেখে কথা বলতেছি, তো বয়েস প্রায় সেম। আমাদেরকে তো এখনো ভিডিও দেওয়ার অনুমতি দেয় নাই, নিষেধ করছে, ওইটা এখনো খুলে নাই। ডিজাইন জি এই যে সাহা না যাবো, এগুলো এগুলো পারবেন না? কোনটা? মানে এই যে এই যে এই যে এই যে এটা, আচ্ছা একটু ঝামেলার আর কি, তবে সহজ, অনেকগুলো সিলেক্ট করতে হয়, অনেকগুলো খেতে খেতে দিতে হয়। হ্যাঁ আচ্ছা, তাইলে দুইটা একসাথে দেখায়, এই ম্যানিপুলেশন এটাও দেখাবো, এখানেও ওইটার একটু করে কাজ আছে, খুব বেশি না, শুধুমাত্র এইটা। একটা নিউ ডকুমেন্ট ওপেন করি তাইলে, শুধু পার্টি ডিজাইনটার জন্য। আচ্ছা, ফাটি ডিজাইনটা মূলত এইরকম, আমি দুইটা কালার রাখি এখানে, আমি লাল আর সবুজ এই দুইটা কালার রাখবো। আমি জাস্ট রেক্টাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এভাবে ড্র করতেছি। তো এখানে একটা কালার দিই, না আমি এটার জন্য একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমি এখানে কালার দিব, অল্টার ব্যাক স্পেস, দেখছেন? এটা কিন্তু আমার ওই যে এখানে কিন্তু না, ওই ব্যাকগ্রাউন্ডে না, এটা আলাদা। তো আমি এটাকে এভাবে কপি করি, জাস্ট অল্টার শেপে, ওই যে দেখেন আলাদা আলাদা লেয়ার হচ্ছে, অল্টার শেপে মুভ টুল দিয়ে, আচ্ছা শিফটও ধরতেছি যাতে সোজা করে যায়, সোজা করে না গেলে ওই যে ওইদিকে খেটে যাবে। আমি বেশি ঘন ঘন করতেছি না, একটু
দূরে রেখে ইয়ে করি, মানে সবগুলো লেয়ার সিলেক্ট করে আমি দিয়ে হরিজন্টাল সেন্টার করি, যাতে দূরত্বগুলো সমান হয়। এবার আচ্ছা, এখানে আমার অটো সিলেক্টটা টিক মার্ক দিয়ে রাখতে হবে, আমি অর্থাৎ এখন না, আমি একটু পরে করি। তো আমার এগুলো যাতে সমান হয়, মানে বড় ছোট, একটা বড় একটা ছোট যাতে না হয়, আমি সেজন্য একটা থেকে আরেকটা কপি করলাম। তো এভাবে আবার বাটি খালি যেগুলো দিব ওগুলো যাতে এরকম হয়, মানে এইগুলো যেই সাইজ ওগুলো যাতে সেই সাইজের হয়, সেজন্য আমি এখান থেকে একটা কপি করব। কন্ট্রোল জে প্রেস করে আমি একটা লেয়ার কপি করলাম, এই যে এই লেয়ারটা কপি করছিলাম, এই লেয়ারটা তো কপি করে এখানে নিয়ে গেছি। এটাকে আমি ট্রান্সফর্ম করে একটু রোটেট করি, কন্ট্রোল টি চেপে এইটা আসলো। কে আছে, তো এটা রোটেট করি, রোটেট করলাম এখন এইভাবে লম্বা করলাম। এছাড়া আমি কালার দিই, কন্ট্রোল সেভে এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে একটা কালার দিই। এটার কালার দিব হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা দিলাম। এখন আমার তো একটা একটা লাল একটা সবুজ এরকম করা দরকার। আচ্ছা যাই হোক, তো এবার আবার অল্টার সেপে এভাবে নিচের দিকে কপি করি। আবার সবগুলো সবুজ কালারের ওগুলো লেয়ারগুলো সিলেক্ট করে আমি এখন এরকম ওই যে ওইগুলো করছিলাম যে হরিজন্টাল সেন্টার, ডিস্ট্রিবিউট হরিজন্টাল, এখন এগুলো করবো ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার করলাম। তো এবার আমি অটো সিলেক্টটা নিব, দেখেন আমার ওই যে ভাটি বুনলে যেরকম হয় আর কি, যে এটা উপরের দিকে থাকবে আর এটা ভিতরের দিকে থাকবে, এটা উপরের দিকে থাকবে এরকম। তো এটা করতে হবে মূলত আমার হচ্ছে এটাকে, আচ্ছা এখন চাচ্ছি হচ্ছে এই যে এইটা মানে এটার ভিতরে দেওয়ার জন্য, বুঝছেন তো কথা, একটু খেয়াল করেন। আমি চাচ্ছি এটা এটা তো এখন এই লাল কালারের ওইটার উপরে আছে, তো আমি চাচ্ছি এখন এটা ওই লাল কালারের ভিতরে দিব। তো সেক্ষেত্রে কী করবো, আমি এটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সেভে এবার এখানে ক্লিক করব, কন্ট্রোল সেভে এখানে ক্লিক করব যাতে ওইটা সিলেক্ট হয়। তো এবার আমি এটা এটা ক্লিক করি, এটা ক্লিক করে আমি ব্যাক স্পেস দিলাম, ব্যাক স্পেস দিলাম, ব্যাক স্পেস দেওয়ার পর ওটা যে ব্যাক হয়ে গেছে, ব্যাক মানে পিছনে গেছে তা না, এটা কিন্তু আসলে এখান থেকে কেটে গেছে। তো এভাবে এভাবেই করতে হয়। তো আবার এইটা এটাও সেমভাবে ওই যে লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সেভে ক্লিক করলাম, ওইটা আবার সিলেক্ট হলো, তারপর আবার এখানে ক্লিক করে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, এই যে এই লেয়ারটা। তো এখানে আবার ব্যাক স্পেস দিলাম, কেটে গেল। তো সেমভাবে আবার এটা আবার কন্ট্রোল সেভে ক্লিক করলাম, ক্লিক করে এটা সিলেক্ট হয়ে গেল। আবার মুভ টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, আমার অটো অটো সিলেক্ট আছে এই জন্য লেয়ারগুলো অটো সিলেক্ট হচ্ছে, আর এখানেও ব্যাক স্পেস দিলাম, সিম্পল এইভাবে। এখন করতে হবে এটা, এটা সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল সেভে ক্লিক ক্লিক করলাম, এবার ওকে, এখন এইটা, তারপর হচ্ছে এভাবে বুনতে হবে আর কি আস্তে আস্তে করে। তো আমি সবটা করলাম না, আমি আপনাদের দেখায় আরও কী ধরনের থাকতে পারে, যেমন আমি যেটা করতেছি এইরকম খুব সহজ একটা
আর এখানেও আছে, এই যে। আচ্ছা, এগুলো এখানে অবশ্য আপনার গ্রেডিয়েন্ট আছে, তো গ্রেডিয়েন্ট কালার দিতে হবে আর কি। আগে সেভ আঁকতে হবে, সেভ এঁকে ওগুলোকে আমি একটু দেখাই। এগুলো তো আমি ওই সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি কালার দিয়েছিলাম। তো গ্রেডিয়েন্টগুলো করতে হবে যে এভাবে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এভাবে আঁকবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করবেন। গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে একটা কালার এই কালারটা দিই। এখন এটাকে আমি একদম কাছাকাছি করে দিব, ওই যে দেখেন কেমন হচ্ছে। ওকে, তো এটা তো এখন সিলেক্ট করে খাতা যাবে না, এই ধরনের রেক্ট্যাঙ্গেলগুলো, রেক্ট্যাঙ্গেল শেপ সাধারণত সিলেক্ট করে খাতা যায় না। আমি অন্য কালার দিই, এটা একদম চোখে দেখা যাচ্ছে না। এরকম তো আমি যদি এখন এটা যেভাবে যেরকম করতে হবে, যাতে আমি যে এগুলো খাটলাম এরকম যাতে খাতা যায়, তো এটাকে রাস্টারাইজ করতে হবে। ওই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে, রাস্টারাইজ লেয়ার, এবার এগুলোকেও খাতা যাবে। আমি যদি সিলেক্ট করি, যেমন এটা সিলেক্ট করলাম, তো আমি এই যে কন্ট্রোল সেভ এটা ক্লিক করলাম, ক্লিক করে এবার এটাকে এটার উপর ক্লিক করলাম, এই যে ওটা খেতে গেল, ঠিক আছে, ওই বরাবর খেতে গেল মূলত এইভাবে। আপনারা এখন কয়েকটা ট্রাই করেন, আপনারা আপনাদের এই ধরনের বোনার যদি অভিজ্ঞতা থাকে, আপনারা এগুলো এগুলোও করতে পারবেন। হ্যাঁ, সেটা দিলে দেওয়া যায়, দিবেন আর কি, সেটা। আচ্ছা, আমি তাইলে দিয়ে দেখি। আর হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে বুনতে হবে। কি করা, না ওভাবে ওভাবে করা যাবে না। এই যে এই যে শ্যাডো দিচ্ছি, শ্যাডো দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা অন্য অন্য কিছু দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তখন আলাদা আলাদা করে দিতে হবে আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা এভাবে দিতে পারবেন, আমি আমি দিলাম না। আচ্ছা, আমি তাহলে এটা এটা সিলেক্ট করি। আচ্ছা, এটা সিলেক্ট করি, কন্ট্রোল সেভে এখানে ক্লিক করলাম। এখন আমার এখানে এই বরাবর খাটতে হবে কোনটা কোনটা, আমার খাটতে হবে যে এইটা। ও, সেখানে তো ভুল হয়ে গেল, আমি তো এটা এটা সহ খেতে ফেলছি, তো এখানে আমার ভুল হয়ে গেছে, এখানে কাজটা হয় নাই। আমার এটা ছিল, হওয়ার দরকার ছিল উপরের দিকে, আমি নিচের দিকে ফেলে দিছি। যাই হোক, তো এটা উপরের দিকে হবে, এটা হবে নিচের দিকে, এটা খাটলাম, সরি সিলেক্ট করতে হবে, খাটলাম, তারপর আবার এরপরে কোনটা খাটতে হবে, এটা খাটতে হবে, এটা সিলেক্ট করে খাটলাম, তারপর আবার এটা খাটতে হবে, সিলেক্ট করে খাটলাম। ওকে, তো আবার এটাকে সিলেক্ট করি, এটাও তো সেম ভাবে হয়ে গেল। কন্ট্রোল সেভে ক্লিক করলাম, এবার এটাও এটা খাটতে হবে না, তো এটা খাটতে হবে, তারপর এটা খাটতে হবে, এই হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ 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 হ্যাঁ, হয়তো এভাবেই হয়। হ্যাঁ, তখন তখন আরো ভালো, মানে ইচ্ছা মতো কালার নিতে পারবেন। অবশ্য এভাবে ইচ্ছা মতো কালার নেওয়া যায়, আমি জাস্ট দুইটা রাখলাম, আমি চেঞ্জ করি নাই আর কি। যেমন এই যে গ্রিনটা,
ক্লিক করলাম, ক্লিক করে এখন সবটা হয়ে গেল বুঝছেন। এখন এইটার উপরও আমি অন্য কালার দিতে পারি, মনে করেন এইটা দিলাম, পলতার ব্যাগে ছেড়ে দিলাম, এটা হয়ে গেল এভাবে। তো এই যে এখানে আছে এরকম, আপনাদের বুননের দক্ষতা যদি থাকে আপনারা আরো সুন্দর সুন্দর ফাটি ডিজাইন করতে পারবেন। এই যে এখানেও, এখানেও আছে, এটা একটু বাঁকা, এটা একটু কষ্ট করতে হবে আর কি। তাহলে করেন আপনারা 10 মিনিট, 10 মিনিট করেন, 10 মিনিটে কি ছবি বানাতে পারেন দেখি। আচ্ছা না থাকবো, আমার কথা তো শোনা যাচ্ছে না। তা তো লোকজন কোথায় গেল আমার তো শুনতে পাচ্ছে না। রানা ভাই, রানা ভাই আপনি কই? আর সুদীপ বাবু আপনি, আপনি আছেন কি না? সুদীপ বাবু নাই, উনিও চলে গেলেন। ফারজানা আপু আপনি আছেন? খাস্তা তো দেখলাম। আচ্ছা কম্পিউটার আছে? ল্যাপটপ নাই? জি কোথায়? আচ্ছা আপনার ল্যাপটপটা কোথায় তাইলে? হ্যাঁ আপনার ল্যাপটপটা কোথায়? অন্য রুমে? তো আপনি ক্লাস করতেছেন এখন তো আর কাজ চলতেছে, আপনি ল্যাপটপটা অন্য রুমে রাখলেন কেন? নিয়ে আসেন। সমস্যা না, আপনি মোবাইলে, মোবাইল দিয়ে ক্লাস করেন, কাজ করবেন হচ্ছে ল্যাপটপ দিয়ে। এভাবে তো অনেকেই করে, মোবাইল দিয়ে কথা বলে আর ল্যাপটপে কাজ করে। বললাম না আপনাদের 10 মিনিট আপনারা কাজ করেন। আচ্ছা কুমকুম আপু কেমন আছেন? তৈরি হচ্ছেন, আপনি লেয়ার নিবেন, লেয়ার নিতে হবে, আগে একটা ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিবেন, তারপর হবে না কেন হবে, আপনার কোথাও ভুল হচ্ছে আর কি। আচ্ছা আমি আর একটু দেখাই তাহলে।
কুমকুম আপু আপনি তো দেখেন নাই, একটু খেয়াল করেন আমি কি করতেছি এরকম। এই যে এটা 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 বানাচ্ছিলাম যখন, মূলত হাতে ডিজাইনে যে এগুলোর মতো। এখানে আছে বিভিন্ন ধরনের, এটা এটা আছে এখানে এখানে একটা। আচ্ছা আচ্ছা, এটাও তো ইউটিউবে, ওই যে এটা এভাবে এভাবে করছে। আমি এগুলো কেটে দিই। নাদিম ভাই একটু দেখেন, হ্যাঁ আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এই যে এখানে এভাবে ড্রাগ করে সিলেক্ট করতেছি, এভাবে সিলেক্ট করলাম। তো এটাতে কালার দিব, আপনি যেটা বলছিলেন ফেন বাকেট তুলতে দেওয়া যায় কিনা, এই যে ফেন বাকেট তুলতে নিলাম, আমার সিলেক্ট কালার সিলেক্ট করা আছে এটা। আমি অন্য একটা সিলেক্ট করে নিই, রেড এটা। তো কালার ফেন বাকেট তুল নিয়ে এখানে দিলাম, ওকে। তো এবার এই যে এটা কপি করি, অল্টার সেভে কপি করতেছি, দেখতেছেন ওই যে আমার লেয়ার একটা কপি হবে এখন, ওই যে কপি হয়ে গেছে। তো আবার একটা লেয়ার না, আপনি অল্টার ধরবেন, অল্টার ধরে থান দিবেন, আপনি অল্টার ধরেন নাই মনে হয়। হ্যাঁ আচ্ছা, আপনি ওই সিলেকশনটা তুলে দিবেন, সিলেকশনটা থাকা অবস্থায়, এই যে সিলেকশনটা থাকা অবস্থায় করবেন না। তো আমি এতগুলো আঁকলাম, আঁকার পরে এবার এগুলো দূরত্ব গুলো সমান করব। প্রথমে শুধুমাত্র একটা তৈরি করছিলাম, একটা থেকে এগুলো কপি করছি, সমান করে যে এখান থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টারে ক্লিক করব। সবগুলো দূরত্ব গুলো সমান হয়ে গেছে, এবার আমি যে কোনটা ও আচ্ছা দেওয়া যাবে বা অথবা আমি এটা এরকম করি নাই, বুঝছেন, আপনি চাইলে করতে পারেন, যে দূরত্ব কতটুকু কতটুকু থাকবে ওটা চাইলে করতে পারেন। তবে বুঝি নাই, হ্যাঁ দেওয়া যায় তো, অবশ্যই দেওয়া যায়, তাহলে আমি সাফাই দিই। আপনার আপনার মনের আশা পূরণ করে দিই তাহলে। তারপরে তো বেশি বেশি হচ্ছে না, এরকম সম্ভব, তবে এর জন্য আরো ঝামেলা হতে পারে আর কি। ওগুলো এখন ওগুলো বললে আবার বুঝবেন না, যেমন এখানে অনেকগুলো সেবাকার কারণে অনেক ঝামেলা হয়ে গেল, মানে অনেকগুলো অবজেক্ট দেখতেছি, অনেকগুলো লেয়ার দেখতেছি, অনেকের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে এগুলো এতগুলো দেখলে। এই জন্য একসাথে সবগুলো সবগুলো দেখাতে চাচ্ছি না আর কি। এখন একটা একটা কপি করি, এই যে এটা অল্টার সেভ আরেকটা কপি করি, কপি করে এটাকে কন্ট্রোল টি শেপে ট্রান্সফর্মটা নিয়ে আসলাম। তো আমি এটাকে ঘুরাই এভাবে শিফট ধরে ঘুরালাম, যাতে সমান করে একদম এইদিকে সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, বুঝছেন। অথবা আপনি এটা এভাবে ঘুরাতে পারেন, যে আমি যে এখানে 90 ডিগ্রি লিখে দিবেন, ওই যে ঘুরে গেল। এখন এটার কালার কিভাবে চেঞ্জ করব, তার তো কালার একই। তো আমি এই যে কন্ট্রোল শেপে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটার উপর অন্য একটা কালার দিব। আবার আমি পেইন্ট ব্রাশে তুলতে নিলাম, এটা দিয়ে দিয়েছিলাম এতক্ষণ, দেখি এইটা। অথবা আমি এইভাবেও দিতে পারি, যে এখানে কালারটা নিলাম, কালার নিয়ে অল্টার ব্যাকস্পেস দিলে ওই ফোরগ্রাউন্ড কালারটা চলে আসবে। তো আচ্ছা অল্টার সেভে কপি করতেছি, আবার একটু সেভে দিতে হবে। কিছু দূরত্ব বেশি, কিছু দূরত্ব সমান, দূরত্ব যাই হোক। এবার
সেগুলো ভার্টিক্যাল, ওগুলোকে আমি আবার স্টিরিওর ভার্টিক্যাল সেন্টার করি। এরকম আঁকলাম, এবার আমি বুনন করবো, বুনবো এগুলো। আমার অটো সিলেক্ট আছে, সিলেক্ট করা আছে, এবার আমি যেখানেই সিলেক্ট করি ওইটা সিলেক্ট হবে। তো এখন প্রথমে আমি এইটাতে এটা ক্লিক করলাম, ওই যে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করে এবার যদি আমি কন্ট্রোল কন্ট্রোল ধরে ক্লিক করি তখন এটা সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করব, কারণ আমি এখান থেকে এই অংশটা পিছনে দিতে চাই। আসলে পিছনে না, সেজন্য আমি ব্যাক স্পেস দিলে ওইটা মূলত খেতে যাবে, মনে হবে যে ওইটা পিছনে চলে গেল এভাবে। তো আবার দরকার হচ্ছে এটা, এটা দরকার। তো আমি কন্ট্রোল সেভে ক্লিক করলাম, এবার আমি আবার এটা এটা করি, ওই যে। তো আবার এটা ক্লিক করে কন্ট্রোল সেভে ক্লিক করি, এবারে এটাকে এখানে সিলেক্ট করে, মানে এটা সিলেক্ট হচ্ছে, মানে কালারটা ওই লেয়ারে সিলেক্ট হয়ে গেল, এভাবে কেটে গেল। তো আমি আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সেভে ক্লিক করলাম, ওকে। তো আবার এইটা, তো আমার একটা একটা এভাবে একটা একটা সিলেক্ট করা, একটা একটা খেতে দেয়া একটু ঝামেলার। আমি কি করবো, এক কাজ করি, এই যে একটা আগে একটা থেকে একটা দিয়ে শুরু করি, যে এখানে ক্লিক করি, ক্লিক করে কন্ট্রোল সেভ এখানে ক্লিক করলাম। এবার আমার এটা, আমার এটা কাটা গেছে, তো তো এটা এটা উপরে থাকবে, উপরের দিকে থাকবে, মানে এটা নিচের দিকে আছে, এটা উপরে নিচে পিছনে, এটা হচ্ছে সামনের দিকে। তো আবার এটা পিছনে, তো এটা এটা ক্লিক করে সিলেক্ট করে খেতে দিব। তো এরপরে এটা সামনের দিকে হবে, এটা পিছনের দিকে হবে, সিলেক্ট করে আবার খেতে দিলাম, এটা পিছনে নিয়ে গেলাম। তারপর আবার এটা, মানে একটার পর এটা একটা, এভাবে এভাবে আমি এটাও করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। এখন এখানে হবে এটা, এটা পিছনে দিয়ে দিলাম এভাবে। তো আবার এটা, এখন হচ্ছে এটা, এটা পিছনে যাবে, আর এটা পিছনে যাবে, পিছনে পিছনে যাবে। কি বুদ্ধি পাইছেন, তাই ওভাবে হয় না? জি ওইটা বেতার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যেভাবে সুবিধা হবে ওভাবে করেন। আচ্ছা আপনাদের আপনাদের দেখান তাহলে, আমরা আমরা শিখি। কুমকুম আপু আপনার আমারটা তো দেখছেন না, আমি স্টপ শেয়ারিং দিই, আমরা নাদিম ভাইয়েরটা দেখি। জি হ্যাঁ নারিম ভাই, আপনারটা শেয়ার করা যাবে? আচ্ছা শেয়ার করেন তাহলে, আমরা আপনার কাছে গেছি। শরীফ আহমেদ ভাই আসছেন কিনা, একটু আগে আসছিলেন, আবার জয়েন হচ্ছে না। আচ্ছা কন্ট্রোল ব্যাগে শুধু দিলে কালার হবে। আচ্ছা
না সেম নিলে সমস্যা হবে না, মানে এটা দেখাচ্ছেন হচ্ছে আপনি ওই আগে দুইটা একসাথে নিয়ে তারপর এটা করবেন, এটা এটা না? আচ্ছা তো লাগাই দেখেন না, একটা না ওইটা সারাটা সারাটা তো ধরতে হবে না, মনে হয় আপনার ওই যে কালো যেগুলো আছে ওগুলো সিলেক্ট করে মনে হয় না, তাও তো মনে হয় হচ্ছে না। আচ্ছা আচ্ছা, কারণ লেয়ার গুলো তো ওর দিকেই উঠে আছে। আচ্ছা আপনি যেভাবে বলছিলেন ওভাবে করে দেখেন, দেখেন